হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি কাছের ও দূরের সকল বন্ধুরা যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দয়ে ভালো আছি। আমার আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি আমার এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। তো আমরা সবাই জানি যে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এই কৃত্রিম ফুলগুলো তো ময়লা হয়ই। তো আজকে আমি এই কৃত্রিম ফুলগুলোকে সুন্দর মতো খুব কম সময়ে পরিষ্কার করব। তো একটা বলে আমি নির্ধারিত পরিমাণ পানি নিয়ে সেখানে হালকা হুইলের গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে পানির সাথে মিক্সড করে নিচ্ছি যেন ফেনা হয়ে যায়। এই পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই সেই কৃত্রিম ফুলগুলো খুবই সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এই ফুলগুলো আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে, তাই আমাদের সবারই দায়িত্ব এই ফুলগুলোরও যত্ন নেওয়া। ফুলগুলোকে সুন্দর মতো পরিষ্কার করলে কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যায়। তো আমি সবগুলো ফুল পাতা সবগুলো এই সাবান পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। দেখতেই পাচ্ছেন যে ফুলগুলো কতটা ময়লা হয়ে গেছে। পিঙ্ক কালারের ফুলগুলোর যে কালারটা পিঙ্ক সেটা বোঝাই যাচ্ছে না ময়লার কারণে। তো আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিব, তারপর আপনারা দেখবেন যে ফুলগুলো আসলেই কতটা পরিষ্কার হয়ে যায়। যেহেতু আমার আম্মু রান্না বান্না এবং বাসার অন্যান্য কাজ করে থাকে, তো আমি এই কাজগুলো নিজেই করে থাকি এবং আম্মুকে সাহায্যও করি। তো এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি, সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। তো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন যে পানিটা কালো হয়ে গেছে ময়লার কারণে, আর ফুলগুলো প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর পিঙ্ক কালারের গোলাপ ফুলটা কিন্তু এখন পিঙ্ক কালারের লাগছে। তো আধা ঘন্টা সাবান পানিতে ফুলগুলো ভিজিয়ে রাখার পরে এখন আমি আরেকটা বলের মধ্যে পরিষ্কার পানি নিয়েছি। এখন ফুলগুলোকে আমি ওই পরিষ্কার পানির মধ্যে ট্রান্সফার করব। আর এই ময়লা পানি থেকে ভালো করে নিগড়ে পরিষ্কার পানিতে রাখতে হবে, না হলে ময়লা পানিগুলো সে পরিষ্কার পানির মধ্যে যেতে পারে। সম্পূর্ণ পানিটা তো নিগড়ে নেওয়া সম্ভব না, কিছুটা ময়লা পানি যাবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন কম ময়লা পানি যায়। আমি এখন সাধারণ পানি দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ময়লা পানিটা দেখতেই পাচ্ছেন, ময়লা অনেক। আর এই যে আমি এখন সাধারণ পানিতে নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি যেন সাবানের গুঁড়োগুলো সাবান পানি না থাকে। আর ভালো করে পরিষ্কার করে নিতে হবে পাতাগুলোকে। কিন্তু একদম প্রাকৃতিক পাতার মতোই লাগছে, পরিষ্কার হয়ে গিয়েছে। তাই এই যে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, কিন্তু এটা এখনও ভেজা। তো এটাকে শুকানোর জন্য আরেকটু কিছুক্ষণ আমি এটা রোদে রেখে দেব। প্রায় 20-25 মিনিট রোদে রাখার পরেই আমি এগুলোকে আবার আগের মতো সুন্দর করে লাগিয়ে নিব। তো আমি এটার মধ্যে পানি ঝরানোর জন্য, শুকানোর জন্য এটার মধ্যে সবগুলো ফুল দিয়ে দিলাম। এই বলের মধ্যে থাকলে তো পানি ঝরবে না, কারণ এটাতে কোনো ফাঁকা নেই যেখান থেকে পানিটা বের হয়ে যাবে। তাই এরকম একটা জিনিস নিতে হবে যেটা আমাদের ছাঁকনি হিসেবে কাজ করবে। দেখেছেন কত পানি পড়ছে, মানে এখানে অনেক পানি রয়েছে। এখন এটাকে আমি আমার রুমের বারান্দায় রোদে রেখেছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়।
প্রায় আধা ঘন্টা পরে আমি এসে দেখলাম ফুলগুলো শুকিয়ে গেছে। তারপর আমি বিছানায় একটা কাপড়ের উপরে সুন্দর মতো ফুলগুলো ঢেলে এখন এগুলো আমি যেই ডানায় যেই ফুল সেইটা সেখানেই সুন্দর মতো লাগিয়ে দিব। তো বন্ধুরা, আপনারাও চাইলে বাসায় এরকম খুব কম সময়ে আপনাদের ঘর সাজানোর জিনিস পরিষ্কার করতে পারেন। আর এটা আমাদের পরিষ্কার করাই উচিত, কারণ অনেক দিন এক জায়গায় থাকার ফলে এতে অনেক ধুলোবালি জমে। তো এটাকে পরিষ্কার করলে কিন্তু ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায়। তো আমার সবগুলো ফুল লাগানো শেষ হয়ে গেল, আর দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে, কতটা সুন্দর লাগছে। কৃত্রিম হলেও কিন্তু এগুলোকে আমরা প্রাকৃতিক ফুলের মতোই এখন দেখা যাচ্ছে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবগুলো ফুলই খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি সবগুলো ফুল টপদানি, তো এই যে এই ফুলের টপটায় যে ফুলটা আমরা রাখি সেই ফুলের টপটায় আমি সেই ফুলটাই রাখলাম। এখন দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সকলের সুস্থতা কামনা করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।